আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা খিচুড়ি রেসিপি নিয়ে। এটা হচ্ছে মুগ ডাল মসুরির ডাল দিয়ে পোলাওর চাল দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর দেখতে দেখতে তো ঈদ চলে এসেছে, ঈদের মধ্যে সকালবেলায় এই খিচুড়িটা রাখলে সবার খুবই পছন্দ হবে, যারা হচ্ছে খিচুড়ি প্রেমিক আছেন তাদের জন্য। চলুন তাহলে দেখে দিই প্রস্তুত প্রণালী কী কী লাগছে। এখানে নিয়েছি শুকনো গুঁড়ো মরিচ হাফ টেবিল স্পুনের মতো, আর হলুদ নিয়েছি হাফ টেবিল স্পুনের মতো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন, লবণ স্বাদ মতো, এখানে রসুন আদা বাটা দেড় চামচ, রসুন হচ্ছে এক চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং, আর হচ্ছে গোলমরিচ পরিমাণ মতো। এই হলো উপকরণগুলো মশলার মধ্যে। আর চাল ডাল নিয়েছি হলো সব কিছু মিলিয়ে 1 কেজির মতো। এখানে পোলাওর চাল নিয়েছি 3 পটের মতো, আর 1 পটের মতো নিয়েছি ডাল, 2 রকম ডাল। আর এখানে হচ্ছে মুগের ডালটা আমি একটু ভেজে নিয়েছি, তো এখন রান্নায় চলে যাচ্ছি। এখানে প্যানটা গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তো এখানে তেলটা গরম হওয়ার পর এলাচ, দারচিনি, তেজপাতা আমি একটু ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়েছি, আর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আর ওই পর্যায়ে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, যাতে করে আদা পেস্ট আর রসুন পেস্টের কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্য একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে শুকনো গুঁড়োমরিচগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার জন্য। সবগুলো মশলা কিন্তু একসঙ্গে ভালোভাবে কষাতে হবে, এটা থেকে যখন তেল বেরিয়ে আসবে ওই পর্যায়ে আমি চালটা দিয়ে নেব। এ পর্যায়ে আমার চালটা দেওয়া হয়ে গিয়েছে মশলার থেকে তেল বের হওয়ার পর, আর এই চাল ডাল এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু নেড়েচেড়ে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার চালগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একটুও নেই। আর এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, পানির পরিমাণটা হবে 8 কাপের মতো, আমি এখানে 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে কাঁচামরিচগুলো একটু আস্তই দিয়ে দিচ্ছি, যাতে করে এটার ফ্লেভার ভালো আসে। আর এটা 20 মিনিট পর আবার ফিরে আসছি। ঠিক 20 মিনিট পর কিন্তু আমার এই ঢাকনাটা খোলা হয়েছে, আর এরই মাঝে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এখন কিন্তু একটুও পানি নেই এর গায়ে। আর এই খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, পানিটা শুকিয়ে কিন্তু এটার ফ্লেভারটাই অন্যরকম সুন্দর এসেছে, সুন্দর একটা ফ্লেভারও এসেছে কাঁচামরিচের। আর লাস্টের দিকে একটু ঘি দিয়েছিলাম, তো এর মধ্যে হচ্ছে বেরেস্তে দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। এই তো আজকের এই রেসিপিটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এরকম একটা খিচুড়ি থাকলে গরু মাংস বা মুরগি মাংস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেলটি। তো সবাই খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।